আচ্ছা আমি জানতে চাই যে আপনি আমি প্রশ্ন করি সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের যে প্রশ্নটা সহকর্মী করেছিল সেই বিষয়ে মানে আপনাদের পরিকল্পনার কথা যদি একটু বলতেন এবং একই সাথে যদি জানাতেন আমাদেরকে যে এক্সপ্লোসিভ বা যেগুলো আপনারা উদ্ধার করছেন পেট্রোল এবং গান পাউডার এই তারা আসলে এগুলো পাচ্ছে কিভাবে কিভাবে তারা কালেক্ট করছে এটা যদি একটু বলতেন। আসলে যদি যারা জোগাড় করতে চায় তারা কিন্তু অনেক সময় ঝুঁকি নিয়েও জোগাড় করে, এটি আমাদের ধারণা। কারণ আপনি ধরেন যদি নাশকতা পেট্রোলের কথা বলেন, আমরা জনজীবনের জন্য তো জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয় এবং সে কারণে আমরা তো প্রতিটি জায়গাকে স্টপ করে দিতে পারি না, বরং সেই জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি যাতে লুজ বিক্রি না হয় এই জায়গাগুলোকে আমরা বা অন্য কোনোভাবে এটি যেতে না পারে। সেটি এক্সপ্লোসিভের ব্যাপারে আমরা বলবো যে এক্সপ্লোসিভ যারা ব্যবহার করতে চায় তাদের যেমন এখানে কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, তারপর কিছু টেপ নিয়ে আসে, এগুলো কিন্তু কনডেন্স মিল্কের কৌটা বা টেপ কিন্তু আপনার কোনো নিষিদ্ধ কোনো বস্তু না, এটা হয়তো আপনার কাছেও আছে আমাদের কাছেও আছে, কিন্তু আমরা ব্যবহার করি এটি কল্যাণের জন্য প্রয়োজনের জন্য। কিন্তু নাশকতাকারীরা যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স সেটিও আপনি দেখবেন যে সেগুলো বিভিন্ন হয়তো ফ্যাক্টরির বা কোনো জায়গায় ব্যবহার করা হয়, সেটি তারা কোনোভাবে এনে এটির সাথে তাদের ইম্প্রোভাইজড তারা নিজেদের মতো করে এটি তৈরির একটা প্রয়াস চালায়। এটি শুধু আমাদের এখানে নয়, এটি কিন্তু সর্বত্র এ ধরনের দৃশ্য। যারা নাশকতাকারী তাদের কিন্তু কিছু প্ল্যান থাকে যে তারা এটা কীভাবে করবে, তো সেই জায়গার থেকে হয়তো তারা এগুলো করছে। কিন্তু আমরা যেটা বললাম যে আমরা কিন্তু হাতে নাতে তাদেরকে ধরছিও, ঠিক আছে। কিন্তু আমরা যতটুকু জানি যে নগরে যে বাসগুলো চলে তার অনুমোদন নেয়, অনুমোদন নেওয়ার আগে প্রত্যেকটা বাস সংশ্লিষ্ট সংস্থাকে বিআরটি কে জানায় যে তার নিজস্ব গ্যারেজ আছে বা গাড়িটি সেফলি রাখার একটা জায়গা আছে, সেই এইটা কিন্তু সেখানে ঘোষণা দেয়। সেক্ষেত্রে ঢাকার রাস্তায় এত পরিমাণ যে বাস থাকতেছে, এই বাসগুলো আসলে আপনারা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার জন্য কোন পদক্ষেপ নেবেন কিনা, যেহেতু এখন আগুন আসার কারণে বা এই অবরোধ আসার কারণে এই বিষয়টা সামনে এসেছে, কিন্তু এটা তো ঢাকার একটা সমস্যা। আমাদের অবস্থান থেকে এর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবতা তো আপনিও দেখেন আমিও দেখি যে আমাদের যে পরিমাণে মানুষ সেই পরিমাণে জায়গা তো আমাদের মানে ঢাকা শহরে নেই। এই একটি স্বাভাবিক সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আমাদের যতটুকু রাস্তা থাকা দরকার, যে যতটুকু স্ট্যান্ড থাকা দরকার, গাড়ি হোক বা বিভিন্ন হোক, তো সেগুলোর আমাদের পার্কিং সিস্টেম সেটি তো অপর্যাপ্ত, এটি তো স্বীকার করতেই হবে। তা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি গাড়ি পার্কিংয়ের যে বড় বড় যে স্ট্যান্ডগুলো সেই জায়গাতে হয়তো গাড়ি থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই 4,500-5,000 গাড়ি ঢাকা শহরের মধ্যে যেগুলো চলে সেগুলো রাখার জন্য পর্যাপ্ত স্থান নেই। এটি একটি অনিবার্য বিষয় যেটি আমরা প্রত্যক্ষ করি, তবে আমাদের প্রচেষ্টা বা আমাদের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমাদের এটির ব্যাপারে অনুরোধ থাকে যে তারা যেন এটির ব্যবস্থা করেন। থ্যাংক ইউ। আমার মনে হয় কত সরকারের অধীনে ডিএমপি পরিকল্পনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কিছু ধারণা আছে না? ঢেলে সাজানো মানে কি? আমরা তো আসলে এক কোটি অবস্থা থাকি, ঢেলে সাজানোর বিষয়টা আছে, পাশাপাশি আপনাদের চ্যালেঞ্জটা কি হবে আসলে এই নির্বাচনকালীন সময়ে? চ্যালেঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসলে 365 দিনই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটায়, কম এবং বেশি, এর তীব্রতার হয়তো কম বেশি। আর্টিকেল 126 বাংলাদেশের কনস্টিটিউশনে আমাদের এখন কিন্তু এক্সিকিউটিভ, আমরা ইলেকশন কমিশনের অধীনে তাদের ফাংশনিংয়ের জন্য যে কাজ করা দরকার আমরা তাদের সেভাবে করে দেব। আপনারা যেটি বলছেন যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি গতকালকে তফসিল ঘোষণা করেছেন এবং আগামী যে আপকামিং যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি আগামী বছর 24 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হবে, তো সে কারণে এই সময়গুলো নির্বাচনকালীন সময়ের জন্য আমাদের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার, বিশেষ করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্পেলে বিভিন্ন কার্যক্রম চলবে এবং সে জায়গার থেকে আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, আমাদের নির্বাচন কমিশনের যে ডাইরেকটিভসগুলো থাকবে, যে কাজগুলো আমাদের করতে বলবে আমরা সেটিকে ঘিরে সে কাজগুলো করব এবং সেই জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য আমাদের আলাদা সিকিউরিটি প্রোগ্রাম প্রতি জায়গাতেই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে বাসে বাসে সুরক্ষা থাকবে, বাসে বাসে ছবি তোলা হচ্ছে, কিন্তু আমরা রাজধানীতে ঘুরে দেখলাম বেশিরভাগ বাসে পুলিশ সদস্য পাওয়া যায় না।
আমি আপনাকে বলি, এটি আমাদের 30টি ক্রসিং এ কিন্তু আমাদের এই ব্যবস্থা আছে। এখন আমাদের যদি টোটাল নাম্বার অফ ক্রসিং বলি, এটি কিন্তু ছোট বড় মিলায় ঢাকা শহরে 500 উপরে। তো সেক্ষেত্রে আপনি হয়তো সব জায়গায় পাবেন না, তবে যেটি করা হচ্ছে সেই রেকর্ডগুলো, যেই ইন্টারসেকশনগুলোতে করা হচ্ছে সেই রেকর্ডসগুলো আমাদের কাছে আছে, আমাদের প্রচেষ্টা আছে। এখন আমাদের যত গাড়ি চলবে, প্রতিটা গাড়িতে যে আমি পুলিশ দিয়ে এটা করতে পারবো একেবারে আমরা র্যান্ডম করছি, যে কারণে হয়তো আপনার কখনো চোখে আসবে কখনো চোখে আসবে না, এটি স্বাভাবিক।